লোকক ভূমির অধিকার দিয়া হব। রাজ্যিক কেবিনেটর বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে, একসনিয়া মাতির গরাকীক ভূমিবত্তা লাভ করিব আর মাতি মেয়াদীকরণক লৈ রাজ্যিক কেবিনেটর কেবাটাও বৃহৎ সিদ্ধান্ত আমি লৈ আছো। ডাঙর খবর ভূমিহীন লোকর বাবে, ডাঙর খবর একসনিয়া মাতির গরাকীর বাবে এই মুহূর্ত ডাঙর খবর। রাজ্যজুড়ি ভূমিহীন লোকক দিয়া হব ভূমির অধিকার, ভূমিপত্র দিয়া হব। রাজ্যিক কেবিনেটর এই সিদ্ধান্ত এক বৃহৎ ঘোষণা করেছে। একসনিয়া মাতির গরাকিয়ে লাভ করিব মেয়াদী পত্তা, কিয়নো 19 অক্টোবরের পর আহি আছে মিশন বসুন্ধরা 3.0। মিশন বসুন্ধরা 3.0 অধীনত কেবাটাও নিয়ম সলনি করা হয়েছে, শিথিল করা হয়েছে কেবাটাও নিয়ম। 2.0 আবেদন নাকচ হওয়া সকলকে পুনের আবেদন করার সুবিধা দিয়া হব, যখন এতালেক মাতি বাড়ির সমস্যা সমাধান হওয়া নাই মিশন বসুন্ধরা 3.0 করব পাৰিব আবেদন। যিকোনো ভূমি শ্রেণী পরিবর্তন করার প্রক্রিয়া করা হয়েছে শিথিল, আর 450 টাকা প্রদান করে গাঁও অঞ্চল এবিঘা ভূমির মেয়াদী পত্তা লাভ করব গরাকিয়ে। নগর অঞ্চল ভূমির মূল্যর 1% প্রদান করে লাভ করব মেয়াদী পত্তা। এটা ডাঙর খবর এই মুহূর্তে জানাইছো। রবর খেতি আর কফি খেতি করা খেতিয়কক মাতির অধিকার দিব সরকারে, কেবিনেটর বৃহৎ সিদ্ধান্ত। বসুন্ধরা 3.0 রাজহুয়া নামঘর মন্দির স্কুল কলেজের ভূমির নাম জারি করা হব, কেবাটাও নতুন নিয়ম সংযুক্ত করা হয়েছে। রাজ্যজুড়ি ভূমিহীন লোকক ভূমির অধিকার দিয়া হব, অর্থাৎ একসনিয়া মাতির গরাকিয়ে মেয়াদী পত্তা লাভ করিব। গাঁও অঞ্চলের লোকে 450 টাকা খরচ করিব লাগিব এবিঘা মাতির বাবে, মেয়াদী পত্তা লাভের 450 টাকা খরচ করে লাভ করিব মেয়াদী পত্তা। আনফালে নগরাঞ্চলের ভূমির মূল্যর 1% প্রদান করে লাভ করিব মেয়াদী পত্তা। 19 অক্টোবরের পর রাজ্য আহি আছে মিশন বসুন্ধরা 3.0 আবেদন নাকচ হওয়া সকলে 3.0 পুনের আবেদন করব পাৰিব, আর মিশন বসুন্ধরা 3.0 জড়িয়তে সহজতেই মাতি বাড়ির সমস্যা সমাধান করব পাৰিব, মেয়াদী পত্তা লাভ করব পাৰিব। আর রবর খেতি কফি খেতি করা খেতিয়কক মাতির অধিকার দিব সরকারে। আজি কেবিনেটত কেবাটাও বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে ভূমির অধিকারক লৈ মেয়াদী পত্তাক লৈ রাজ্যিক কেবিনেটত কেবাটাও বৃহৎ সিদ্ধান্ত। এই মুহূর্তত আমার হাতত মন্তব্য আহি পৰিছে, মন্তব্য শুনক। যে গোটেই রাজ্যখনকে যিটো একসনিয়া পতা, আমি যিটো একসনিয়া পতা বুলি কওঁ টেম্পৰৰী, এই পতাটো প্ৰায় সকলোকে মুক্ত কৰি সকলোকে মেয়াদী পতা দিয়াৰ সিদ্ধান্ত কৰা হৈছে। যে যিসকলৰ হাতত একসনিয়া পতা লৈ ইমান দিন মাটিত তেখেতসকলে ভোগ দখল কৰি আছে আৰু একসনিয়া পতাখন যিকোনো কামৰ কাৰণে তেখেতসকলে দাখিল কৰিলে তাত প্ৰযোজ্য নহয়, গতিকে এতিয়া সেই সকলোকে মেয়াদী পতা দিয়া ঠিক করা হয়েছে এটি সামান্য প্রিমিয়ামত। গাঁৱত 450 টাকা দিলেই এবিঘা মাটি একসনিয়া পতাৰ পৰা মেয়াদী পতা হব। চহৰত হলে 1% অফ জোনেল ভ্যালু, মাটিৰ যিটো ভ্যালু হয় তাৰ 1% দিলে হব। এতিয়া নন কেডেষ্ট্ৰিয়েল যিবিলাক ভিলেজ আছে, গাঁও আছে, সেইবিলাক কেডেষ্ট্ৰিয়েল ভিলেজ মানে অজরিপ যিবিলাক গাঁও আছে, মাটি আছে, সেইবিলাকক জরিপ করে এইবিলাকক কেডেষ্ট্ৰিয়েলৰ মর্যাদা দিবলৈ ঠিক করা হৈছে। এতিয়া গোটেই রাজ্যখনত 1052খন গাঁও জরিপ নোহোৱাকৈ আছে, 1052খন গাঁও। এই 1052খন গাঁৱৰ এতিয়া আমাৰ 861খন গাঁও জরিপ করা হৈছে আৰু বাকিখিনিটো জরিপ করা জরিপ কার্য চলি আছে। আমি অতি সোনকালে 1052খন গাঁৱে জরিপ করিম আৰু তাৰে 30খন গাঁৱত ইতিমধ্যে সেটলমেন্টৰো কামখিনি আগবাঢ়ি গৈছে। আমি সেই 30খন গাঁৱৰ সেটলমেন্টো অতি সোনকালে অতি কম দিনৰ ভিতৰত আমি দিম। গতিকে এই যিখিনি ডাঙৰ সমস্যা আছিল, মানুহ বহি আছে, এইটো নন কেডেষ্ট্ৰিয়েল ভিলেজ, এনচি ভিলেজ বুলি কওঁ আমি চমুকে, আৰু সেইখিনিক আমি এতিয়া জরিপ ইতিমধ্যে 1052ৰ 861 হৈ গৈছে, বাকীখিনিও হৈ যাব, সকলোখিনি গাঁৱে কেডেষ্ট্ৰিয়েল ভিলেজ হ'ব আৰু তাত মানুহে স্বত্ব, যিটো মানুহৰ মেয়াদী পতাৰ স্বত্ব, সেইখিনি তাত পাবলৈ সক্ষম হ'ব। ইয়াৰ উপৰিও এটা আমি কাম কৰিবলৈ লৈছোঁ, সেইটো হৈছে আমি এতিয়া যিকোনো কথা এগ্ৰিমেণ্ট কেতিয়াবা ৰেজিষ্টাৰ কৰোঁ,
এতিয়া রেজিস্টার নকৰি আমি ডিজিটাল ডিসপ্লেজরি মানে নথি যেটো মাটির সংক্রান্তর বা ঘর ভাড়া দিয়া সংক্রান্তর যা কথা আছে এইবিলাকত আমি এটা ডিজিটাল প্লেটফর্ম করিম। সেই ডিজিটাল প্লেটফর্মত যেটা আপলোড হব রেজিস্টার করব নালাগে, সেই নথিখন সকলো কথার কারণে প্রমাণযোগ্য নথি হিসাবে থাকিব। গতিকে রেজিস্টার করার পর বহু লোক কে ইয়াক রেজিস্টারের সমযোগ্য আরম্ভ করব বা রেজিস্টার হলে তার যেটো ডকুমেন্ট তেওঁলোকের হাতে থাকে এটো এটা প্লেটফর্মত ই সংরক্ষিত হয়ে থাকিব। দিয়া হয়েছে তেখেত সকলের যি সত্ত্ব সাপেক্ষে এই বসুন্ধরা টু আছিল তাতকৈ বসুন্ধরা তিনিত যথেষ্টখিনি সত্ত্ব শিথিল করা হয়েছে যাতে তেখেত সকলে এই ভূমি পত্তন পাবলৈ সক্ষম হয়। বসুন্ধরা তিনিত আমার যথেষ্টখিনি সা সুবিধা উপলব্ধ হব। এই ক্ষেত্রত আমি আজি দেখিছো রাজ্যখনের বহুত শিক্ষানুষ্ঠান, ধর্ম অনুষ্ঠান, নামঘর, কলেজ, স্কুল বহুতরে মাটি হয়তো কোনোবাই দান দিছিল, কোনোবাই তেখেতসকলে মাটি নিজে সরকারি মাটিত স্থাপন করেছিল, তেওঁলোকৰ মাটির পত্তা হওয়া নাই। তেখেতসকলক এই মাটির পত্তা প্রদান করবলৈ এই বসুন্ধরা তিনিত সিদ্ধান্ত লওয়া হয়েছে আর তেখেতসকলে মাটি তেখেতসকলে পত্তন পাব। ঠিক তেনেকৈ আমার নগর অঞ্চলের যিসকল রায়তি আছে, যিসকলে মাটিত বহি আছে, তেখেতসকলক মাটির অধিকার দিবলৈ ইয়াত আমি সিদ্ধান্ত লৈছো যে বসুন্ধরা তিনিত এই সকলে মাটির অধিকার পাবলৈ সক্ষম হব। যিসকল মাটি চাহ মেয়াদি হৈ আছিল, চাহ মেয়াদি মাটির মেয়াদি পতা হওয়াত বাধা আছিল, এতিয়া চাহ মেয়াদি মাটিত আমি মেয়াদি পতা দিবলৈ সিদ্ধান্ত কৰিছো, কিন্তু সেই সকল লোক 2022 চনের আগর লোক হব লাগিব, 2022 চনের আগতে যিসকল তাত বহি আছে। ভূদান, গ্রামদান, যি এনে ধরনের মাটিত ইতিমধ্যে বসবাস করা হয়েছে তেখেতসকলকো আমি পত্তা দিয়ার সিদ্ধান্ত করেছো। এতিয়া মাটির যেটো শ্রেণী পরিবর্তন, আমি এগ্রিকালচার ল্যান্ড, আমি ইন্ডাস্ট্রিয়ালে করো, রেসিডেন্সিয়াল পার্পাসত করো, এই ভূমি পরিবর্তন আগতে এবারহে হয়েছিল। কোনোবাই যদি এগ্রিকালচার ল্যান্ডক মানে রেসিডেন্সিয়াল করিলে পিছত আকৌ তেখেতসকলে ইন্ডাস্ট্রিয়াল করব বা কমার্সিয়াল করব পৰা নাছিল। গতিকে এতিয়া যিকোনো ক্লাসের মাটি যিকোনো ক্লাসলে পরিবর্তন করিব পাৰিব। যদি ইন্ডাস্ট্রির কারণে মাটি লৈছিল, ইন্ডাস্ট্রিয়াল হৈ আছিল, তাক যদি আকৌ এগ্রিকালচারলে কনভার্ট করবলে বিচাৰে সেইটো ঘূৰাই কনভার্ট করিব পাৰিব। গতিকে মাটির যিখিনি শ্রেণী পরিবর্তন, এই শ্রেণী পরিবর্তনত